हाय व्यूअर्स आई एम आर्शिया तर्णव मेजर फ्रॉम रेवेन लेदर केमन आছেন আপনারা ঈদের আর মাত্র দুদিন বাকি আজকে দিন সহ সো কেমন আছেন আপনারা এবং আপনাদের কাছ থেকে সবচেয়ে ফার্স্ট এন্ড ফরমোস্ট যে ইনফরমেশনটা আমি দিতে চাই এবার ঈদুল আজহার আগে আমরা কিন্তু যথেষ্ট রেসপন্স পেয়েছে আপনাদের কাছে যে কাস্টমাইজ এন্ড রেডিমেড বোথ জ্যাকেটের ব্যাপারে কিন্তু অনেক রেসপন্স পেয়েছি রেদার দেন ব্যাগ আমরা কিন্তু ব্যাগেও বহুত পেয়েছি বাট বেশি পেয়েছি কিন্তু জ্যাকেটের দিক থেকে সো আপনাদের যাদের প্রাইমারি ফোকাস ছিল যে কাস্টমাইজ জ্যাকেট ঈদের আগে অর্ডার করতে চাচ্ছেন সো এই প্রবলেমটা অনেকেই ফেস করছেন যে ঈদের আর মাত্র দুই দিন বাকি আমরা কবে কি অর্ডার করব সো আপনাদের জন্য জানানো হচ্ছে যে আমাদের অর্ডারটা কিন্তু ঈদের দিন পর্যন্ত টিল ঈদ না ঈদের দিন পর্যন্ত আপনারা অর্ডার করতে পারবেন এবং কারো যদি কোনো ধরনের আর কি কোয়েরি থাকে সেটা অবশ্যই আমাদের এজ ইউজুয়াল আপনারা যেভাবে করে থাকেন আমাদের টেকনিক্যাল টিম অবশ্যই অ্যাক্টিভ থাকবে আপনাদের সলিউশন দেওয়ার জন্য যদিও ঈদের সময় একটু রাশ থাকতে পারে মেবি আপনারা কি চিন্তা করতে পারেন যে এই সময় কি নক করা ঠিক হবে কিনা বাট হ্যাঁ নক করেন কি সমস্যা নেই বাট একটু লেট হতে পারে দেখা গেল মেবি 10 to 15 minutes এর মতো লেট হতে পারে সো কজ আপনারা নিজে জানেন যে ঈদের সময় একটু রাশ থাকে দ্যাটস ওয়াই বাট আপনারা ফিল ফ্রি টু কন্ট্যাক্ট উইথ আস যে আপনারা যে কোনো সময় কন্ট্যাক্ট করতে পারেন ইভেন আপনাদের এই অফারটি আমরা এটা কিন্তু একটু আগে নিয়েছি যে ঈদের দিন পর্যন্ত আপনারা এই অফারটি গ্রহণ করতে পারবেন অনেকেই অ্যাডভান্স করে গিয়েছেন যে বলেছেন যে পরে জ্যাকেটের মডেল চুজ করা যাবে আগে আমরা অ্যাডভান্স করে এই অফারটি লুফে নেই সো তাদের জন্য আমরা বলতে চাচ্ছি যে হ্যাঁ এটা অবশ্যই করা সম্ভব আপনারা আগেও চাইলে অর্ডার করে যেতে পারেন আপনারা পরে জ্যাকেট চুজ করে বা আপনাদের নিজস্ব কোনো ডিজাইন থাকলে সেটা সাবমিট করুন আর যারা নিজস্ব ডিজাইনের জ্যাকেট বানাতে চাচ্ছেন তাদের জন্য আমার একটাই সাজেশন যে উইদিন নেক্সট মান্থ আপনারা আপনাদের অর্ডারগুলোকে অবশ্যই জ্যাকেটের ফ্রন্ট এবং ব্যাক সাইডের আর কি এক্স্যাক্ট ছবি সহ আপনারা আমাদের একটু নক করুন কজ আপনারা যখন শীতের সিজনে নক করেন ওটা আমাদের একটু রাশ সিজন থাকে দ্যাটস ওয়াই এইসব প্রসিডিউরগুলো আমরা পালন করতে একটু আর কি ডিলে হয়ে যায় এবং আমাদের নিজেদের কাস্টমাইজ সেকশনটা নিয়ে আমরা অনেক ব্যস্ত থাকি সো যারা নতুন ডিজাইনের জ্যাকেট বানাতে যাচ্ছেন তাদের জন্য আমি জানাতে যাচ্ছি যে তারা যদি অফারটি গ্রহণ করতে চান সো আপনার ঈদের মধ্যে আপনাকে অ্যাডভান্স করে ফেলতে হবে ঈদের দিন পর্যন্ত এবং এরপরেও যদি করেন তাও সমস্যা নেই বাট অফারটি পাচ্ছেন না আপনারা বাট এরপরেও করতে পারেন কিন্তু নেক্সট মান্থের মধ্যে আপনারা চেষ্টা করবেন যেন আর কি অর্ডারগুলো কনফার্ম করে ফেলার জন্য কজ আমাদের প্রসিডিউর টাইম কিন্তু আর কি 27 ওয়ার্কিং ডেজ আপনারা জানেন 30 ওয়ার্কিং ডেজ এর মতো লাগে আমাদের একটা নিউ ডিজাইনটা আমাদের আপনার কাছে আর কি পৌঁছাতে সো এটা গেল হচ্ছিল আপনাদের আর কি কোয়েরির পার্ট এন্ড যারা আমাদের ব্যাগের স্টক জানতে চাচ্ছিলেন ব্যাগের কিন্তু নেক্সট এডিশনগুলো কিন্তু উইন্টার আগেই আবার অ্যাড হচ্ছে অ্যাজ ফার অ্যাজ আই নো যে ঈদের পরেও কিছু কিছু ডিজাইন কিন্তু ইন করবে সো আপনারা আমাদের আর কি সোশ্যাল মিডিয়াগুলোতে একটু কানেক্টেড থাকবেন যে আমাদের কোন ব্যাগগুলো কোন সময় আসছে এটা আপনাদের জন্য বেটার হবে আই গেস অনেকে অনেক ব্যাগের সম্পর্কে আমাদের ইনকোয়ারি করছেন প্রতিদিন সো তারা একটু আর কি নোটিফাই থাকবেন আর আপনাদের একটা ইনফরমেশন দিচ্ছি এটা আপনাদের বেটারের জন্য আপনারা যখন কুরবানি দিচ্ছেন সো তখন কিন্তু চামড়ার একটা বহুত বড় ব্যাপার থাকে যে আমরা আর কি অনেক সময় আনপ্রফেশনাল দ্বারা আমরা চামড়াটি ছাড়িয়ে থাকি সো ওই ব্যাপারে আমি বলতে চাচ্ছি এটা আমাদের সবার বেটারমেন্টের জন্য যে আমরা চামড়া যখন আর কি ছাড়াবো আমাদের অ্যানিম্যালসের আর কি স্কিনটা যখন ছাড়াবো তখন আমরা চেষ্টা করবো যেন আর কি আমরা এটার স্কিনে যতটুকু আর কি দাগ না পড়ে দ্যাট মিনস যেন কোনো কাটা না হয় তাহলে স্কিন গরুর যে বা মহিষ বা ভেড়া যেটাই হোক ওইটার স্কিনটা ভালো থাকে ওই চামড়াটা ভালো থাকে সো এই জিনিসটা একটু সবাই মাথায় রাখবেন যে যখন আমরা চামড়াটি ছাড়াই তখন যেন স্কিনের উপর কোনো আর কি হ্যাম্পার না পড়ে এবং স্কিনটাকে আমরা অনেক সময় পাশে ফেলে রাখি ময়লার মধ্যে সো এইগুলো করা যাবে না একটু একটা ভালো জায়গায় আপনার স্কিনটি প্রিজার্ভ করুন এটা আমাদের জন্যই বেনিফিশিয়াল সো গাইজ আপনারা অনেকেই কনফিউশন ছিলেন যে আমাদের আর কি ফার্দার আর কি প্রসিডিউর আমরা আপনার জন্য নিচ্ছি সো আমরা কিন্তু একটার পর একটা আপনাদের জন্য আর কি পদক্ষেপ নিচ্ছি অনেকেই আমাকে জানিয়েছেন যে আমাদের আর কি রেভেনিউ থেকে যে শাইনারটি পাওয়া যেত এটা কবে আসবে এটা কিন্তু আমরা আপনাকে আবার অ্যানাউন্স করে দিচ্ছি যেটা আর কি ঈদের পরপরই ইনশাল্লাহ আমাদের উইদিন 1 or 2 week এর মধ্যে আমাদের কাছে কিন্তু জয়েন হয়ে যাবে কিন্তু এর মধ্যে যদি আপনাদের ফাঙ্গাস এসে পড়ে সো আপনারা যদি কোনো মতে পসিবল হয় আমাদের কাছে দিয়ে যাওয়ার তাও করতে পারেন আবার নিজেরা ঘরে যদি করতে চান সো সেই ক্ষেত্রে আপনার কিন্তু আর কি একটা সিল্কের কাপড় দিয়ে আপনারা খুব ভালোভাবে সারফেসটি পরিষ্কার করুন। এন্ড আই নো আ হ্যাক যে এইভাবে করে অন্ততপক্ষে কিছুটা টাইমের জন্য আপনি রিলিফ পেতে পারেন, সেটা হচ্ছিল 10% অ্যালকোহল 90% ওয়াটার সলিউশন দিয়ে একটা সলিউশন বানিয়ে আপনারা প্রাইমারি ভাবে আপনারা ওটা থেকে একটু আর কি সলভটা পেতে পারেন। বেটার হয় আপনারা যদি আমাদের কাছে একটু আনেন, সো আমরা আপনাকে ওইটাকে আর কি কিউর করে দিতে পারবো ইনশাল্লাহ। সো এটাও আপনাদের জানানো ছিল। অ্যান্ড যারা এই প্রবলেমটা খুব বেশি ফেস করতেছেন তারা অতি সত্বর আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, কজ লেদারের জন্য আসলে আপনার এই ফাঙ্গাস অ্যাটাকগুলো কিন্তু একটু ক্ষতিকরী হয়ে থাকে। অনেকেই কোশ্চেন করেছিলেন যে বৃষ্টিতে ব্যাপারে, বৃষ্টিতে আপনার লেদার জ্যাকেটটি যথেষ্ট চেষ্টা করুন যেন না ভিজে, এবং অনেক সময় ভিজে যায় আমরা কি করি সাথে সাথে খুব কাপড় দিয়ে শক্তভাবে করে ঘষা শুরু করে দিই, এটা একটা খুব বড় ভুল। আমরা যখন আমাদের জায়গাটি বৃষ্টি বা কোনো ওয়েদার সিস্টেমের ডিজাস্টারের কারণে ভিজে যাচ্ছে, ওয়েট হয়ে যাচ্ছে, তখন আমরা সবচেয়ে ফার্স্ট আমরা এটাকে খুবই জেন্টেলি আর কি পানিগুলো যেন আমাদের যেটা দিয়ে পরিষ্কার করছি সেটা যেন সোক করে নেয়, এবং খুব আর কি দৃঢ়তার সাথে ওটাকে আমরা ফ্যানের বাতাসে ন্যাচারাল লাইটে, আমি সানলাইটের কথা বলছি না, ইনডোরে ন্যাচারাল লাইটে আপনারা ফ্যানের বাতাসে রেখে ওটাকে পুরোপুরি শুকিয়ে ফেলেন, তারপর ওটাকে প্রিজার্ভ করেন, কজ এই ক্ষেত্রে আপনার যে ফাঙ্গাসগুলো হতো সেটা হবে না। অনেকেই কোশ্চেন করেছেন যে এছাড়াও কি করা যায় ফাঙ্গাস রোধ করার জন্য। আমরা অনেক আগে থেকেই বলেছি যে আর কি সিলিকন বেস যেসব আর কি কেমিক্যালগুলো পাওয়া যায়, অনেক সময় ওষুধের বোতলের ভিতর অনেক সময় জুতা কিনলে এক ধরনের সিলিকন বেস একটা প্যাকেট পাওয়া যায় সিলিকনের, ওটা যদি আপনারা আপনাদের জ্যাকেটের দুই পকেটে দুটো রেখে দেন এটাতে আপনাদের ফাঙ্গাসের অ্যাটাকটা কম হবে। অনেকে অনেক ধরনের এই ধরনের ইস্যু ফেস করছেন, তাদের জন্যই আমি এটা জানিয়ে দিচ্ছি, এবং আপনারা চেষ্টা করুন আমাদের সাথে আরো বেশি কানেক্টেড থাকার। সো এটা আমাদের জন্য এবং আপনাদের জন্য উভয়ের জন্য বেটার হবে। আর যারা কোয়েরি করছিলেন যে নতুন জ্যাকেট, সো তাদের জন্য আমি বলে দিতে চাচ্ছি যে এই ধরনের যারা কোয়েরি করছেন ইনশাল্লাহ যে ঈদের পর সেপ্টেম্বরের মধ্যেই মেবি নতুন অনেকগুলো ডিজাইনই ঢুকছে, এবং ইনশাল্লাহ এবার আমরা চেষ্টা করছি কিছু কালার কম্বিনেশনের জন্য, এবং অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার যে সবার ব্ল্যাক আর ব্রাউন কালারটা খুব বেশি পছন্দ, সেটা তো থাকছেই, তার সাথে নতুন কিছু কালারও যোগ করবো ইনশাল্লাহ, এবং ততদিনে আরও নতুন কিছু ডিজাইনও ঢুকে যাবে। সো আপনারা সবাই কানেক্টেড থাকবেন আশা করছি। সো র্যাভেনের পক্ষ থেকে আমার ইনফরমেশন এটাই যে ঈদের দিন পর্যন্ত আপনাদের অফার চলছে, এটা আপনাদের জন্য অফার ছিল, এবং কাস্টমাইজে 10%, রেডিমেডে 20%। সো যারা এই অফারটি নিতে যাচ্ছেন তারা ঈদের দিন পর্যন্তই অর্ডারটা বুকিং করে ফেলেন। সো আমি এটা আপনাদের কাছে জানানো ছিল, এবং আমি আরেকটা ইনফরমেশনও দিয়ে দিতে চাচ্ছি যে আর কি ঈদের পর আমাদের এই 18 তারিখে থেকে কিন্তু শোরুমটা আবার ওপেন হচ্ছে। অনেকেই কোশ্চেন করেছিলেন যে বস কবে থেকে আপনারা আবার ওপেন হচ্ছে। সো আপনাদের আরো কিছু আমি লাইন আপটা দেখিয়ে দিই যে আমাদের কিন্তু অলরেডি দেখছেন যে ব্যাগের লাইন আপটা অলমোস্ট কিন্তু গান, এবং অনেকেই কোশ্চেন করেছেন যে আর কি বেল্টের ব্যাপারে মানে এসবও কিন্তু আমাদের লাইন আপে ঢুকতেছে। সো এর জন্য আমি বলে দিতে চাচ্ছি যে আপনারা যারা একটু কনফিউশনে ছিলেন যে আরো নতুন এইসব প্রোডাক্টগুলো কবে আসছে, সো তাদের জন্য এটা বলার যে হোপসো যে নেক্সট যে এডিশনগুলো আছে ব্যাগের আমরা কিন্তু ঈদের পরপরই ইনশাল্লাহ এটা নিয়ে খুব জোরালোভাবে কাজ শুরু করবো, এবং এক্সপেরিমেন্টালি আপনারা যেভাবে সাড়া দিয়েছেন আমাদের উই আর ভেরি মাচ থ্যাঙ্কফুল ফর দ্যাট। আর আগামীকাল কিন্তু ওপেন আছে আমাদের শোরুম, সো আপনারা টিল 6 আপনারা সবাই চলে আসতে পারেন। ইভেন আপনারা আমাদের অনেকেই কোয়েরি করেছেন যে কালকে কয়টা পর্যন্ত, কালকে আমরা সন্ধ্যা 6টা পর্যন্ত ওপেন আছি। সো প্লিজ এর আগে আপনারা সবাই কোঅপারেট করার চেষ্টা করবেন, কারো কোনো পার্সোনাল প্রবলেম থাকলে আমাদের অবশ্যই আগে থেকেই নোটিফাই করবেন। সো গাইজ থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টে উইথ আস, এবং ঈদের উপলক্ষে সবাইকে আগামী ঈদ মোবারক এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি অর্ণব, থ্যাংক ইউ ভেরি মাচ ফ্রম র্যাভেন।